তো হে গাইস, তো ব্যাক টু ব্যাক তোমাদের ভালোবাসা আর ফেরানো, তো আমি আছি তোমাদের সাথে, তোমরা আছো আমার সাথে। তো আজকে একটা বিয়েতে যাচ্ছি। তো কার বিয়ে? আমার একটা দাদার মেয়ের বিয়েতে যাচ্ছি। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি ভেকুরা। হ্যাঁ, আজকে ভেকুরা যাচ্ছি। চলো, এখনো রেডি হয়নি, তো রেডি হয়ে কথা হচ্ছে। চলো চলো, রেডি হয়ে গেছি বাইক নিয়ে, এখন যাচ্ছি। আমি যাচ্ছি, অশোক কিং যাচ্ছে, আমার একটা দাদা যাচ্ছে। মোটরসাইকেলের টায়ারে একটা পাথর ঢুকে গেছে। চলো, এখন আমাদের কি বলতো, গাড়ির তেল শেষ হয়ে গেছে, কিছু তো খাইতে হবে, তার জন্য গাড়িতে তেল একটু ভরে নিচ্ছি, যাওয়া যাওয়া যাচ্ছে। ওকে। ও ভাই সাহেব, তো হাওড়ার ব্রিজ পড়লো সামনে আমাদের ঘর, আস্তে আস্তে এটা আমাদের ঘর পার হতে হবে। দেখলে তো মানে একটা বাসের ব্রিজের ওপর দিয়ে পার হলাম, মনে ছিল যে পড়ে যাবো ভাই, মানে গাড়িতে তিনজন চেপেছিলাম, যদি আবার আমার তো মনে হচ্ছে তাদের ঢুকে যাবো, এরকম মনে ছিল না। চলো বলছে খিদে লেগে গেছে, তো চা তো খেতে হবে, তাই তো চা খেতে হবে, চাটা খাওয়া যাক, খেয়ে নি। ঠিক আছে, খিদে লেগে গেছে, অনেক খিদে লেগেছিলো, সে সকালে বেরিয়েছি, তো কটার সময় বেরিয়েছি তাও আমাদের? আটটার সময় বেরিয়েছি, এখন বাজে নটা, মানে 9:30, দেড় ঘন্টা, মানে বীরবাড়ি যাচ্ছিলাম, বীরবাড়ি মানে রাত্রে যাওয়ার পথে মানে কী হবে আমাদের মিস্টার। তো এটা কে বলো তো, কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি বলছি না, স্যারের সাথে দেখা তো কে বলো তো। তো বাড়িটা একদম মাঠের মধ্যে এখানে, ঠিক আছে, চারি সাইড দেখতে পাচ্ছ জমি। হ্যাঁ, জমির মিডিল করে হচ্ছে বাড়িটা। হ্যাঁ, কি? হ্যাঁ, খুলো না, ভারী কি আছে কি ব্যাগের মধ্যে? যাই হোক, চলো। চুলের অবস্থা মনে হয় খারাপ হয়ে গেছে, বুঝলো তো? আর কেমন লাগছে এরা, কেমন লাগছে অবস্থা কমেন্ট করে জানাও। জাহেরা, সব ঠিক তো? পালিয়ে এসেছিলে আমাকে ফেলে? হ্যাঁ, ও জাহেরা ফেলে পালিয়ে এসেছিলে আমাকে কেন, পালিয়ে এসেছিলে কেন? চুলটা এলোডালো হয়ে গেছিল, তখন আমি চুলটা ঠিক করছিলাম, আয়না আমাকে দেখছে না, আয়না আমাকে দেখছে, বুঝতে পারছিলাম না। তারপর শরবত দিলে, শরবত খেয়ে জান মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল। কাজ করছো না বলছে, ঘুরে ঘুরে বেড়াইছো? এই প্যান নেবে 2000 টাকা দাম, নতুন আর চল যাও। মুস্কান, নাচবি না কখন? তেল হলুদ হচ্ছে, ধান লাগবে তাই তো না? 7টা কি কি লাগে, ধান আর কি? মানে ধুবড়ো ঘাস আর ধান আর কি লাগে? আর অনেক কিছু লাগে তো। ছেলেদের কটা লাগে? ছেলেদের 7টা। কি জানি, আগে তো কোনোদিন বিয়ে করি নাই, 9টা ধান লাগে, 4টা 6টা 7টা 8টা 9টা আছে। অবস্থাটা কি করেছে তোর রঙে? আমি ছুটে পালিয়ে এসেছি, বুঝলে তো, খেলা স্টার্ট হয়েছে, আমি ছুটে পালিয়ে এসেছি। এর অবস্থা দেখতে পাচ্ছো কি করেছি? বলেন কি, একে বলছি পালিয়ে আসতে, পালিয়ে ভাই, পালিয়ে ভাই, পালিয়ে। তাও আমাকে বলছে রং নাই, ও তো হাতটা নুকি আছে, বলছে রং নাই। কি সুন্দর রং মাখাইছি না, রং আমার অ্যালার্জি বলি তো, সত্যি করে বলছি। রঙে মানে 4-5 জন দৌড়াইছে তখন থেকে রঙে, আমি বলছি যে আমার রঙে ভাইরাস তাও দিচ্ছে, কি বলবো তখন, এমনিতে চান টান করে এসেছি আমি, বুঝলে তো। ও শান্তিতে একটু থাকতে দেবেন ওরা। হ্যাঁ, 10 টাকা লে তাও ভালো, কিন্তু রং দিস না আমাকে, দিস না তোরা, কেউ রং কেন দিচ্ছিস তোরা, বাড়ি যা সব।
নাচ আমি জানি না তো অনেক রিকোয়েস্ট করে বলে নাচলাম, যেটা আমি ভয় করলাম সেটাই হলো। হে গাইস, তো শুভ বিকালবেলা, তো সব কিছু তো দেখলে, তোমার রং থেকে শুরু করে সবই দেখলে। তো এখন আমরা যাচ্ছি একটু এপুতাকার মোড়টা, তো ঠিক আছে, আমি নাম জানি না, ঠিক আছে। তো এখন আমরা ছিলাম ভেকুয়া, ভেকুরা, ঠিক আছে, ভেকুরা থেকে এখন যাচ্ছি একটু চা খেতে, আগে ওই আগে দিয়ে যাচ্ছি চা খেতে। এত সরু আলমতলাটা কেমন হয়েছে তোমরা বলো। আর এদের মনে সব থেকে হিংসা, ঠিক আছে, একটা বেলুন বলছি খুলে দাও, খুলে দিচ্ছে না, বলো তো। তো এখন প্যান্ডেলের মধ্যে এখন রসগোল্লা তৈরি হচ্ছে। হাই বলো গো, হাই বলো, বস। সব কেমন? তারকা চমকতা গহনা হো, তারকা চমক। ভাত খাওয়ার সময় আমি একটা কথা ভাবছিলাম যে আইবুড়ো ভাত তো খাওয়াইছি, আমাকে কবে খাবে এই ভাতটা, কবে আসবে এই দিন। তো শুভ সকাল, স্বাগত। এখন খুশি বলছি, তাই তো, সেই রাত্রি একটা থেকে আমরা কাজ করছি, একটা থেকে একটা থেকে একটা থেকে একটা হচ্ছে তো, জানি না আমার এই সময় কে করবে। কিসের দাঁতন? নিমের, নিমের, মানে ওল্ড আগেকার মডেলের। সেট আছে খালি, জিস ঘর মে তুমি শাদি হো কি মহকতি বাদি হো ইস ঘর মে খুশহালি আয়ে জিস ঘর মে তুমি শাদি হো। তো আজকে চলে যাচ্ছি, এখন ঘুরতে বাজে 4:20। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না। চলো দেখা হচ্ছে আমি।